সংবিধানের একশো তিন নং অনুচ্ছেদে আপিল বিভাগের আপিল এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব আপিল বিভাগে মূলত দুইটি ক্ষেত্রে আপিল করা যায় একটি হচ্ছে অধিকার বলে আপিল আর একটি হচ্ছে অনুমতি সাপেক্ষে আপিল সংবিধানের একশো তিন নং অনুচ্ছেদ যদি আমরা ব্যাখ্যা করি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তিনটি ক্ষেত্রে অধিকার বলে আপিল বিভাগে আপিল করা যায় একটি হচ্ছে সংবিধান ব্যাখ্যার বিষয়ে যদি আইনের কোনো গুরুত্ব প্রশ্ন প্রশ্ন জড়িত থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সংবিধান ব্যাখ্যার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে আইনের বিভিন্ন বিষয় জড়িত থাকে এই রকম ক্ষেত্রে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যায় আবার হাইকোর্ট বিভাগ যদি কারো মৃত্যুদণ্ড বহাল রাখে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বা মৃত্যুদণ্ড দেয় এরকম ক্ষেত্রেও অধিকার বলে আপিল বিভাগে আপিল করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ অবমাননার জন্য কাউকে দণ্ড দেওয়া হলে সেক্ষেত্রে অধিকার বলে আপিল বিভাগে আপিল করা যায় আমরা এই তিনটি ক্ষেত্রে সংবিধানের একশো তিন নং অনুচ্ছেদ অনুযায়ী অধিকার বলে আপিল বিভাগে আপিল করতে পারি হাইকোর্ট বিভাগ কোনো রায় ডিগ্রি আদেশ বা দণ্ডাদেশ দিলে তার বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যায় এই আপিলকে অনুমতির সাপেক্ষে আপিল বা টু আপিল বলা হয় অর্থাৎ সংবিধানের একশো নং অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ দুইটি ক্ষেত্রে তার এই আপিল এক্তিয়ার প্রয়োগ করে থাকে ধন্যবাদ ভালো থাকবেন